এবার আর্জেন্টিনা দলের ট্রফি উন্মোচনে দেখা গেছে বাংলাদেশকে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বকাপে ট্রফি যায় আর্জেন্টিনায়, তবে সেই ট্রফি প্রদর্শনী তারা একাই করেনি, করেছে বাংলাদেশকে সঙ্গে নিয়ে। সেখানে আর্জেন্টিনার সঙ্গে একত্রে দেখা যায় বাংলাদেশকে, এমনকি এমন দৃশ্য দেওয়া হয়েছে ক্রিকেট আর্জেন্টিনার অফিসিয়াল পেজ থেকে। আর্জেন্টিনার ট্রফি উন্মোচনে বাংলাদেশকে সঙ্গে নেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কথায় আছে, ভালোবাসা কখনো বিফল হয় না। গত কয়েক দশক ধরেই এদেশের মানুষ আর্জেন্টিনাকে ভালোবেসে এসেছে, তাদের ফুটবলকে ঘিরে বেড়ে উঠেছে এই দেশের অনেক মানুষ। আর্জেন্টিনার জয়ে একসঙ্গে হেসেছে সবাই, কেঁদেছে আর্জেন্টিনার পরাজয়ে। আর্জেন্টিনাকে এমন ভালোবাসার জন্য অনেকে শুনেছেন অনেক কটু কথা। অনেকেই বলতেন যে দেশের মানুষ কোনোদিন তোমার দেশের নামই শোনেনি, তাদের জন্য এত আয়োজন কিসের জন্য। তবে এবার যেন সময় এসেছে সেই সব কিছুর জবাব দেওয়ার। বিশ্বকাপে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন বিশ্ব মিডিয়ার মাধ্যমে পৌঁছে যায় আর্জেন্টিনাতেও। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের মানুষের এমন ভালোবাসায় মুগ্ধ হয় তারা। এরপরই বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করে তারা, এমনকি বাংলাদেশের ভালোবাসায় তারা সমর্থন করতে শুরু করে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলকে ঘিরে দেখা যায় প্রচুর আর্জেন্টাইন মানুষের সমর্থন। এর মাঝে বাংলাদেশকে ভালোবেসেই বাংলাদেশে ছুটে এসেছেন এমি মার্টিনেজরা। এবার ভালোবাসার আরেক নমুনা দেখানো হলো আর্জেন্টিনার পক্ষ থেকে। আর্জেন্টিনাকে মূলত বাংলাদেশের মানুষ চেনে ফুটবলের জন্য। ম্যারাডোনা থেকে হ্যাভিয়ার জেনেতি বা মেসি মারিয়া, যুগ যুগ ধরে গ্রেট ফুটবলারদের দেখে আর্জেন্টাইন ফুটবলারদের ভালোবেসেছে মানুষ। তবে ফুটবলের বাইরেও ক্রিকেটেও অবস্থান আছে আর্জেন্টিনার। খুব শক্তিশালী দল না হলেও আইসিসির সদস্য আর্জেন্টিনা। 1974 সালে গঠিত হয় আর্জেন্টিনা ক্রিকেট কাউন্সিল। প্রায় 50 বছর পুরনো এই দেশের ক্রিকেটের আছে টি-20 মর্যাদা। তারই অংশ হিসেবে এবার আর্জেন্টিনায় পৌঁছেছে টি-20 বিশ্বকাপ শিরোপা। ক্রিকেট র্যাঙ্কিংয়ে 57 নম্বরে থাকা আর্জেন্টিনায় এবার শিরোপা প্রদর্শনের জন্য নেওয়া হয়েছে। এবছর উইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় প্রদর্শন করা হয়েছে বিশ্বকাপ শিরোপা। তবে সেই বিশ্বকাপ শিরোপা প্রদর্শনীতেই বাংলাদেশকে নিয়ে এসেছে আর্জেন্টিনা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আর্জেন্টিনার পতাকার সঙ্গে দেখা যায় বাংলাদেশের পতাকাও। এমনকি বাংলাদেশের একজন প্রবাসীকে দেখা যায় সেই পতাকা হাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এমনকি সেই ছবি প্রকাশ করা হয়েছে ক্রিকেট আর্জেন্টিনার প্রেস থেকে, যেখানে বলা হয়েছে আমাদের বাংলাদেশের বন্ধুরা ট্রফির সঙ্গে দেখা করল। আর্জেন্টিনা ও বাংলাদেশের সম্পর্কের কথাও বলা হয়েছে। আইসিসির সদস্য হওয়া কোনো দেশের বাংলাদেশের প্রতি এমন মর্যাদা বিশ্ব দরবারেই যেন বাংলাদেশের সম্মান বাড়িয়ে দেবে, সারা বিশ্বের কাছে যেন এটা আবারও প্রমাণিত হলো কোনো ভালোবাসায় বৃথা যায় না।